আগে মুখ খুলে কথা বলতে পারতো না, এখন মুখ খোলার মতো সাহস হয়েছে তাদের সবাই। এখন আমরা সবাই এই দেশ স্বাধীন করেছি, এই দেশ স্বাধীনতা পাইছি, মুখ খুলে কথা বলার সাহস পাইছি। এখনো মনে করেন আগের মতন আমরা বুকে সাহস নিয়ে গাড়ি চাচ্ছি যে এখন আর আমাদের কোনো ভয় ত্রুটি নাই, কোনো কিছু নাই, আমরা এখন সাধারণ জনগণও স্বস্তি পাইছে। আগে মুখ খুলে কথা বলতে পারতো না, এখন মুখ খোলার মতো সাহস হয়েছে তাদের সবাই। এখন আমরা সবাই এই দেশ স্বাধীন করেছি, এই দেশ স্বাধীনতা পাইছি, মুখ খুলে কথা বলার সাহস পাইছি। এখন আমরা এই দেশের স্বাধীনতা পাইয়ে এখন আমরা যেভাবে গাড়িগুলো চলার মতন সম্ভবতা সেভাবে আমরা গাড়ি চাচ্ছি, গাড়ি চলতেছে স্বাভাবিকের মতন। কালকে থেকে পুনরায় আমাদের থানা কমিটির লোকজনও বসবে, থানার লোকজন সবাই যাবে, স্বাভাবিকের মতন প্রতিদিন যে নিয়মে সারি সেই নিয়মে গাড়ি কালকে থেকে চলবে ইনশাল্লাহ। আপনারা সবাই রাত্রিরা আসবেন, আপনাদের কোনো ভয় তৈরি নাই, আপনারা সাহস করে যাবেন আগের মতো। যেভাবে যে অবস্থা ছিল তার থেকে আমরা খুব শান্তিপূর্ণভাবে আসি, শান্তিভাবে থাকবো, আর এইভাবে হলি আমরা খুবই সন্তুষ্ট। এখন শান্তিপূর্ণভাবে গাড়িগুলো চলতেছে, রোডে আগে যে জয়দল ছিল তেমন কোনো ঝামেলা এখন নাই, আশা করি সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারবো। গাড়িগুলো ঠিকভাবে চলতেছে, লেট হলেও সুন্দরভাবেই চলতেছে। ভালোবাসে দেশের বিনা পারিশ্রমে আমরা এই ট্রাফিকে কাজ করছি, আমরা শিক্ষক শিক্ষিকা জনগণ আমরা সবাই কাজ করছি। আমাদের দরকার আমাদের দেশকে মূল্যবোধ সৃষ্টি করা, আমাদের স্বাধীন করছি ঠিকই, কিন্তু আমাদের দেশের মানুষও তো হয়ে উঠতে পারেনি। আমাদের রাস্তা সবাই দেখা যাচ্ছে লুটপাট করছে, আমরা এটা সহিংসতা বন্ধ করি এবং আমরা দেশকে সাহায্য করি, দেশকে উন্নয়ন করি। আমরা বিনা পারিশ্রমিকে দেশের স্বার্থের জন্য ট্রাফিক পুলিশের কাজ করতে কর্ম করে যাচ্ছি। জন্য গাড়ি বন্ধ ছিল, এখন টুকিটাকি করে অল্প বাই গতিছে না, গাড়ি চলতেছে না, যেভাবে চলে তার তিন ভাগের একবার গাড়ি চলতেছে সামান্য। বিনা পারিশ্রমিক বিনা পারিশ্রমিক আমরা করতেছি স্যার, সেবকের জন্য দায়িত্ব।